নমস্কার, চতুরঙ্গ কলকাতা পক্ষ থেকে সকল দর্শককে স্বাগত। আমি মৃত্যুঞ্জয়। আজকে একটি সব মিলিয়ে বলতে গেলে শোকস্তব্ধ দিন, কারণ আপনারা জানেন কয়েকদিন আগেই লতা মঙ্গেশকরজি উনি পরলোক গমন করেছিলেন এবং গতকাল গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় ওনার জীবনাবসান হয়েছে এবং আজকে সকালবেলা বাপি রায়েরই সুরকার এবং গায়ক ওনারও জীবনাবসান হয়েছে। সব মিলিয়ে আমাদের সঙ্গীত জগতের তিনজন নক্ষত্র পরলোক গমন করলেন, তিনটে নক্ষত্র ক্ষয়ে গেল, আমরা এনাকে কোনোদিন ফিরে পাবো না। আজকে আমরা চলে এসেছি রবীন্দ্র সদনে, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় মরদেহ এখানে রাখা আছে। বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা এখানে আসছেন, তার মধ্যে আছেন অন্যতম অরূপ বিশ্বাস, মারা রায় এবং আরও অনেকে আসছেন। তা আপনাকে কিছু চিত্র তুলে হচ্ছি, আপনারা হয়তো অনেকে আসতে পারেননি এখানেতে, তা তাদের জন্য আমরা কিছু চিত্র তুলে হচ্ছি, সেগুলো আপনারা অবশ্যই দেখুন। আপনারা দেখতেই পাচ্ছেন অগন্তি মানুষের ঢল, ওনাকে শেষ চোখের দেখা দেখবার জন্য মানুষ আসছেন। হ্যাঁ, তা এখানেতে ওনাকে দেখতে আসা আমি একজন ভদ্রমহিলাকে পেয়েছি এবং ভদ্রককে একজন পেয়েছি, তো ওনার থেকে দু এক কথা জেনে নেবো। আসুন, কী নাম আপনার? রীনা দে। প্রত্যেকে এসছেন? আমি অ্যাকচুয়ালি ঠাকুরিয়ার পুরনো বাসিন্দা, দিদিদের পাড়া থেকে সামান্য এই মানে চন্দ্র ডিস্টেন্স ওখানেই ছিলাম। তা রিসেন্টলি আমরা আনন্দপুরে এসেছি, মানে রুবির পেছনে ওখানে বাড়ি করে এসেছি। এখন আগে ওখানেই ছিলাম, ওখানেও আমার নিজের ফ্ল্যাট ছিল। তা দিদির পাড়ায় মানে একটু অনেক দিনের আগেকার কথা, এখন তো দিদি ওখানে থাকেন না। দিদি যে আমার হাজব্যান্ড, ওনার নাম তপন দে। আচ্ছা, ওনার উনি স্টেট ব্যাংকের ম্যানেজার ছিলেন। উনি ওনারা যখন ওনাদের সময় আজ থেকে অনেক বছর আগে, হ্যাঁ, তো তখন টিকপাল সব মানে এই সমস্ত শিল্পীদের আনা হতো, মানে স্টেট ব্যাংকের তরফ থেকে। তখন দিদি অনেকবার অংশগ্রহণ করেছিল, তখন হেমন্ত, মান্না, আরতি এরা সবাই পার্টিসিপেট করেছে। তখন তো মানে পাড়ার হিসেবে আবদার করলেও দাদা জ্ঞানাদা ছিলেন, ওনাদের সাথে পরিচয় ছিল, মানে আবদার করলেও তখন ওটা রাখতেন। তখন তো অর্থ দিয়ে বিচার করা হতো না, মানে কোন অর্গানাইজেশন থেকে এসছেন আর কোথায় যেতে হবে এটুকু জানানো হতো, ওই টাইমে উনি ফ্রি আছেন কি না এটুকু মনে হয়ে গেল। যাই হোক, এই ব্যাপারগুলো। কিন্তু একটা বয়স্ক বয়স তো আমাদেরও হয়েছে, এখন একটা আমাদেরও যেটা বলছি, দিদির কথা বলে তো শেষ করা যাবে না। আর দিদি তো গায়িকা ছিলেন না, দিদি সাধিকা ছিলেন। দিদি গান সঙ্গীত একটা এমন জিনিস যেটা ঈশ্বরের সবচেয়ে বড় সাধনা। বৈমন্ত শুক্লার গানটা মধ্যে এই গানটা একটা একটা প্রথম লাইন, গানই সর্বশ্রেষ্ঠ সাধনা। এই যে গানের মাধ্যমে ওনারা ঈশ্বরের কাছেই পৌঁছে যান, শুধু প্রতিভা দিয়ে হয় না, তার মধ্যেই অনুশীলনও ওনাদের যথেষ্ট ছিল। এই অনুশীলন এখনকার মানুষের মধ্যে থাকবে না, যার মধ্যে এত যুগলবন্দি প্রতিভা এবং অনুশীলনের মাধ্যমে এরা মহা মানব হয়ে গেছে, যার ফলে আজকের মানুষ শুধু সঙ্গীত না, একটা মানুষ হিসাবে তাদের কাছ থেকে যদি কিছু আমরা শিখতে পারি, কিছু আজকে দুর্দিনে আমাদের মানে সমাজের দুর্দিন, মানে ঠিক মতন আমরা এদের তো মূল্যায়ন করতে পারিনি, আমরা এরা যে কী ছিলেন, এরা যেমনি বিনয়ী ছিলেন, নিজেদের কথা ঢাক ঢোল ঠুকিয়ে এরা প্রচার করেননি। আর তখন প্রচার জিনিসটা ছিল না, এখন যেমন সামান্য একটু গলা থেকে গান বেরোলেই
সে একদম টিভিতে বিরাট প্রাইজ বিরাটে মানে অনেক বেশি এ পেয়ে যেত। তখন তো সেটা ছিল না, তখন মানুষের মনের মধ্যে দাগ কাটতে পারলেই সেটাই আমরা যে ছোটবেলার থেকে উত্তম সুচিত্রা এই যে যুগলবন্দি দেখেছি গানের দিকে হেমন্ত সন্ধ্যা এদের আশা লতা এদের তো কোনো তুলনা হয় না, মানে আমরা ছোট আমাদের আগের প্রজন্মও দেখেছি মানে এদের সাধনা আমাদের জীবনটাকে না ধন্য করে দিয়েছে, মানে আমরা শুনে আমরা সত্যি মানে খুবই লাকি যে ওই যুগে জন্মাতে পেরেছি বলে এই আর কি বলুন। ছোট বয়সে আমি অনেক বই পড়েছি, অনেক গদ্য পড়েছি, মুখস্থ কিছু কিছু আছে, কিছু কিছু নেই, তবে এখনো মনে হয় যে এনাদের ক্ষেত্রে বোধহয় লেখাটা অনেক আগে লিখেছিল, কিন্তু আজকে বোধ হয় সেটা প্রযোজ্য। সূর্য সমশেষ জীবনে রাঙিয়ে যাব দিক বিদিক, যুক্ত করে বিশ্ব নিখিল গাইবে তোমার মাঙ্গলিক, অস্ত গেলে রবি যেমন জগৎ দেখে অন্ধকার, হারিয়ে তোমায় কাঁদবে শোকে তেমনি মানুষ এই ধরা। সেই হলো কথা যে মানুষ চলে গেল তার কৃতির মধ্যে আগে লতা মঙ্গেশকর চলে গেলেন, উনি একজন কত বড় মাপের শিল্পী ছিলেন, তারপর তার বান্ধবী উনি 92 উনি 90 খুব অল্প দিনের মানে ব্যবধানে ওনারা দুজন চলে গেলেন, আজকে আবার শুনলাম বাপি লাহিড়ি চলে গেলেন। তাই এইভাবে যদি আমাদের মানে পৃথিবী রত্ন শূন্য হয়ে যায় তাহলে তো পৃথিবী তো মা তো রত্ন হারা হয়ে যাবে না, আরো কিছু প্রজন্ম উঠুক, আমরা চাই যে নতুন প্রজন্ম আবার সুন্দর করে তাদের জায়গায় না যাক, কিছুটা তারা সমহিমায় প্রকাশিত হোক। সত্যি নিয়ে যে মারা যান এয়ারে গান এয়ারে ছবি এরা কোনোদিনই মানুষের মন থেকে কোনোদিনই যেতে পারবেন না, মানুষের মনেই থাকবেন। তা অনায়াসের কথা বলে ভালো লাগলো, তার সঙ্গে আর একটু ভিডিও আমায় দেখে নেওয়া যায়। তা আজকে একতারা মুক্ত মঞ্চ এখানে বাপি লাহিড়ি যে মারা গেছেন ওনার প্রতিকৃতি রাখা আছে, এখানেও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনিও মালা দেবেন, তা আসুন সেই ভিডিও আপনাকে তুলে দেবেন।
কথা গান সুরে সুরে যেন রূপ কথা হয়ে যায়, ফুলরে তো তা রবীন্দ্র সদন থেকে আমাদের গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় দেওয়া আনা হলো আমাদের কেওড়াতলা শ্মশানে। আমরা যতবার পারলাম 12টা থেকে আমরা ওখানে রবীন্দ্র সদন থেকে দুপুর 12টা থেকে আমরা এই পর্যন্ত বিকেল 5টা পর্যন্ত রাখা ছিল মরদেহ। তা যতবার পারলাম আমরা কভার করার চেষ্টা করলাম। তা কোভিড-19 সিচুয়েশানে আমাদের এই কেওড়াতলা শ্মশানের পেস্টেরও অ্যালাউ করছে না, আমরা ঢুকতে পারলাম না, কোনো পেশি তেমন ঢুকতে পারিনি। তা আমরা এখান থেকে পর্যন্ত দেখিয়েছি আমরা একে, আজকে আমরা বাড়ির পর রওনা হচ্ছি। আর মানে কথা বলার তো ভাষা নেই, আমরা ভালো থাকবেন এবং আমার ভিডিওটা শেয়ার করবেন, আর অবশ্যই আমার ভিডিওটা অবশ্যই লাইক দেবেন, কমেন্ট দেবেন আপনার কেমন লাগলো ভিডিওটা। নমস্কার, দেখা হবে আগামী ভিডিও। শুভ রাত্রি।